इब्राहिम आलैहिस्सलामेर बाबार नाम हलो ताराख, जिनि हायात पेयेछिलेन 250 बछर। आमरा जे कुरानेर मध्ये जे आजर एसेछे ए आजरेर एई ब्यापारे विभिन्न मतामत रयेछे। केउ बलेछेन आजर हलो इब्राहिम आलैहिस्सलामेर बाबा ताराख, तिनि जे मूर्तिर पूजाटा करतेन एई मूर्तिर नाम छिलो आजर। आबार केउ बलेन जे ना मूर्तिर नाम छिलो ताराख, ओनार मूल नाम छिलो आजर। जाइ होक, बुझा गेल दुटार भितरे एकटा हलो तार नाम आर एकटा तार उपाधि। तो कसासुल अम्बियार मध्य तार बाबार नाम ताराख एनेछेन, बयस पेयेछेन 250 बछर। मायर नाम छिलो उमायना, आबार आर एकटा रिवायत बुना। এই তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তারাক মা বুনা তারা ছিলেন শামের বংশধর। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে যে শাম, শামের বংশধর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হায়াত পেয়েছেন কসাসুল আম্বিয়ার মধ্যে লিখছেন 200 বছর, 200 বছর, 120 বছর বয়সে তিনি সর্বপ্রথম খতনা করান। আর সর্বপ্রথম খতনা এই কাজের উদ্বোধন বা শুরু হয় ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বারা সর্বপ্রথম সর্বপ্রথম গুফ কাটার এই সুন্নত তরিকা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা প্রচলন হয়। খতনা ওনার দ্বারা শুরু হয়, তারপরে শুভ্রতা, বয়স হওয়ার পর চুলদাড়ি পেকে যাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা পৃথিবীতে হয়, শুরু হয়। এর আগে মানুষের চুলদাড়ি পাকত না, মৃত্যুর আগেও চুলদাড়ি পাকত না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন আল্লাহ এটা কি, আল্লাহ বলেন এটা হলো ইজ্জত, এটা সম্মান, এটা মর্যাদা। प्यारे हाजिर इन जो जगह बोलते इब्राहिम आलैहिस्सलाम इन हनार प्रथम स्त्री हलन बीबी सारा, बीबी सारा हलन प्रथम स्त्री। तारपर द्वितीय स्त्री हलन हजेरा, तारपर তার আরো দুইজন স্ত্রীর কথা কাসাসুল আম্বিয়ার মধ্যে লিখছেন, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারার ইন্তেকালের পর কান্তুরা নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন, যার গর্ভ থেকে 6 জন ছেলে সন্তান ছিলেন, তাদের বংশ পরম্পরায় ছিল। এরপরে আবার আরেকজন মহিলা হানুজ, ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, ওনার গর্ভ থেকে 5টা পুত্র সন্তান, তারাও প্রত্যেকে জীবিত ছিলেন এবং তাদের বংশ দুনিয়াতে জারি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 86 বৎসর। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বৎসর। বিবি হাজারার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের জন্ম, আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86 বৎসর। দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনার জন্ম হয় মা সারার গর্ভে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা, ওনার গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর আর বিবি সারার বয়স ছিল 90 বছর। সারার বয়স ছিল তখন 90 বছর। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি ছিল আবু যাইফান, অর্থাৎ মেহমানদের বাবা, মেহমানদের বাবা উপাধি ছিল আবু যাইফান। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এতই মেহমানদারি করতেন, উপাধি পড়ে গেছিল মেহমানের বাবা। ফিলিস্তিনে একটা শহর, এই শহরটার নাম হলো মদিনাতু খলিল।
ফিলিস্তিনে একটা মসজিদ, মসজিদে ইব্রাহিম, এর পাশেই একটা রেস্ট হাউস, মুসাফিরখানা, প্রতিদিন রুটি গোশত পাক হয়, 500 থেকে 3000 মানুষকে খানা খাওয়ানো হয়, সবাই তৃপ্তি সহকারে খানা খায়। আর এই রুসুমে নিয়ম একদিন আর দুদিন থেকে নয়, বলা হয় এই নিয়ম চলে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে, সেই হাজার বছরের ঐতিহ্য হল। এই মদিনাতুল খলিল, ইব্রাহিম আলাইহিস সালামের নামে যেই শহর ফিলিস্তিনে, ওই শহরের মুসাফির খানায় প্রতিদিন 500 থেকে 3000 মানুষকে খানা খাওয়ানো হয়, রুটি গোশত। কোনো একদিনের জন্য বন্ধ নাই, ধনী লোকেরা সবাই এই কাজে শরিক। বিত্তবানরা মনে করে কোনো একজন মেহমান যদি এই দেশে আইসা না খায়, আমার না খায় অথবা কষ্ট পায়, তখন তাদের ইজ্জত যাবে। আমার ভাইরা, ইব্রাহিম আলী ইসলামের প্রথম সন্তান ইসমাইল আলী ইসলাম, তিনি বিবি সারার গর্ব থেকে, তিনি হযরত হাজেরা আলী ইসলামের গর্ব থেকে, আর দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলী ইসলাম, তিনি বিবি সারার গর্ব থেকে। বিবি সারা হলেন ইব্রাহিম আলী ইসলামের চাচাতো বোন, কাসাসুল আম্বিয়াতে লিখছেন চাচাতো বোন। রওনা করতেছেন মিশর যাবেন, রাস্তায় এক জালেম বাদশার নজরে পড়ল, কিন্তু কোনো ক্ষতি করতে পারল না। হযরত সারা আলী ইসলাম এত সুন্দরী ছিলেন, কিতাবের ভিতরে লিখেন মা হাওয়া আলী ইসলামের পর থেকে নিয়ে সারা আলী ইসলাম পর্যন্ত, হাওয়া আলী ইসলাম ওনার পর থেকে সারা আলী ইসলামের জমানা পর্যন্ত এত সুন্দর কোনো নারী দুনিয়াতে ছিল না। তিনি এত সুন্দরী ছিলেন, এত সুন্দরী। মিশর যাওয়ার পথে জালেম বাদশার নজরে পড়ল, আল্লাহর কুদরতে আল্লাহ তার হেফাজত করলেন। জালেম হাত বাড়াইতে চায়, অবশ হয়ে যায় যে আমরা অনেকেই শুনেছি, আমি সেদিকে লম্বা করব না। এক পর্যায়ে জালেম বাদশার কয়, আমারে তুমি বাঁচাও, আমি তোমার দিকে আর হাত বাড়াবো না। এদিকে ইব্রাহিম আলী ইসলাম অন্য জায়গায় অন্য রুমে সেজদায় পরে পরে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন চোখের সামনে টিভির পর্দার মতো তার স্ত্রীর হালত তিনি দেখাইলেন, যেন বিন্দু পরিমাণ সন্দেহ না হয়। তিনি নিজে দেখলেন জালেম আগাইতে চায়, হাতগুলি অবশ হয়ে যায়, পাথরের মতো সোজা হয়ে যায়, দম যেন বের হয়ে যায়, চোখগুলা উল্টে উল্টে যেন দম বের হয়ে যায়, বলে আমাকে বাঁচাও, আমি আর হাত বাড়াবো না। তিনবার হাত বাড়াইছে, লুবে পইরা একবারও সফল হয় নাই। তিনবারের সময় সে তওবা করে দূরে সরছে। আর তারও একটা বাদী, ওই হাজেরা, ওই বাদশার দরবারে ছিলেন বাদশার বাদী, এই বিবি হাজেরাকে উপহার দেয়া বলতেছেন, আমার বাদীটারে তোমার বাদী বানিয়ে দিলাম, নেও তুমি যাও। আরো স্বর্ণ মুদ্রা অলঙ্কার অনেক কিছু দিয়া বিদায় দিল, কারণ বাদশা বুঝতে পারছে ঠেলার নাম বাবাজি। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম আলী ইসলাম তিনি আসলেন সারা আলী ইসলামকে নিয়ে, সঙ্গে হাজেরা সারার বাদী সেবিকা। ও ভাই, সন্তান হয় না বিবি সারা, তিনি তো বন্দা, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করেন সন্তান হয় না। এক পর্যায়ে তিনি বলতেছেন, স্বামী গো সন্তান তো লাগবে, হাজেরা তো তোমার বাদী, তার গর্ভ থেকে সন্তান তুমি আল্লাহর কাছে আশা করতে পারো। আল্লাহ একটা সন্তান দিয়ে দিলেন, ইসমাইল আলী ইসলাম দুনিয়া আসলেন। হাজেরা আলী ইসলামের গর্ভ থেকে সন্তান আসার পরই দেখা গেল যেই সারা নিজে বিয়া করাইলেন, সন্তান চাইলেন, এই সন্তানের মুখ দেখার পর সারা আর হিংসা লেগে গেল, বলতেছে আমার বড় হিংসা হয়, আমার সন্তান নাই আর হাজেরা সন্তান হয়ে গেছে, সে তো একদিক দিয়া তোমার প্রিয় হয়ে গেছে, অতএব আমার চোখের সামন থেকে হাজেরারে সরায় দাও, চোখের সামন থেকে হাজেরারে সরায় দাও। ইব্রাহিম আলী ইসলাম কি করবেন, আল্লাহ সিদ্ধান্ত জানাইলেন, আমি আল্লাহ সারার সাথে একমত,
তুমি হাজেরা আর ইসমাঈলকে এখান থেকে সরায় দাও, বনবাস দিয়ে দাও। সেই বনবাস মক্কার জমিনখানায় কাবা বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ আজ যেখানে প্রতিষ্ঠিত, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাঈলকে নিয়ে এখানে রেখে গেলেন। ভাইরা বন্ধুরা, এইদিকে ভাইরা, ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বৎসর, 13 বৎসর ইব্রাহিম আলাইহিস সালাম রেখে তো গেলেন আর আসেন না। আল্লাহর কুদরতে এই জায়গার মধ্যে পানির ব্যবস্থা হলো, জমজম কুয়া হলো, মানুষগুলি আসলো, বিভিন্ন গোত্রের মানুষগুলি পানির সন্ধানে এসে বসতি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তিনি এক গোত্রে বিয়ে করলেন, 12টা ছেলে সন্তান হলো, একটা মেয়ে সন্তান। এই 12 জনই 12টা গোত্র প্রধান ছিলেন, গোত্র প্রধান ছিলেন, আর একটা মাত্র মেয়ে ছিল যার নাম ছিল মুহাল্লাত। ইসমাঈল আলাইহিস সালামের একটা মেয়ে মুহাল্লাত আর 12টা ছেলে ছিল। ওই দিকে ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বৎসর, ওই দিকে ভাইরা ফিলিস্তিনে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা, উনি একজন সন্তান প্রসব করলেন। কেমনে ফেরেশতা জিব্রাইল আমিন এবং ইসরাফিল মিকাইল তিনজন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আইসা হাজির, মানুষের বেশ ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খান না, 3 দিন চলে যায়, মেহমানও আসে না, খানাও খান না। আল্লাহ বলতেছে, জিব্রাইল যাও, আমার বন্ধু তো মেহমান ছাড়া খানা খায় না, তোমরা মেহমানের সুরত ধরে তার বাড়িতে যাও। তারা আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খানার সামনে হাজির করলেন, কিন্তু নিজে খান, মেহমানরা খায় না। তিনি ভয় পাইলেন, ঘটনা কি, আপনারা খান না কেন, আপনারা কারা? তখন পরিচয় দিলেন নবী, গো ভয় পাবেন না, আমরা আল্লাহ নূরের তৈরি ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল, আপনার বাড়িতে মেহমান হয়েছি। অগণবী একটা সুসংবাদ, আপনার স্ত্রী সারার জন্য তার গর্ব থেকে আল্লাহ সন্তান কবুল করেছেন। এই কথা শোনা মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, কও কি, আমার বয়স 100 আর আমার বিবির বয়স হলো 90, কেমনে হয়? এই কথা শোনা মাত্রই হযরত সারা আলাইহিস সালাম ফযহিকাত ফবশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বলেন, হযরত সারা আলাইহিস সালাম হেসে দিলেন, কই কি, আমার বয়স 90, আমার বলে এখন বাচ্চা হইব? আর স্বাভাবিকভাবে সন্তান হওয়ার খবর পাইলে পরে তো মারা বাবার একটু হেসে দিছেন। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম রেখে দিলেন, সন্তান হবে তো হবে, নাম হবে ইসহাক। মূলত ইসহাক শব্দ না, শব্দটা হলো ইয়াদ হাক থেকে ইসহাক, অর্থাৎ মা, যেই সন্তানের মা সন্তান আসার খবর পায় হাসছিলেন, ওই হাসি থেকে সন্তানের নাম হয়ে গেছে হাসি, ইয়াদহাক। আর আরবি ব্যাকরণে ফেইলে মুজারের রূপকে নাম হিসেবে ব্যবহার করা হয়। ভাইরা, আমার সন্তান প্রসব হলো ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আদর করেন মায়া করেন। এক পর্যায়ে সন্তান ইসহাক আলাইহিস সালাম তিনি উপযুক্ত হলেন, বিয়ের বয়স হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করাবেন সন্তানকে। তার গোলামকে তিনি বলতেছেন, যাও আমার ভাই অমুক এলাকায় থাকে, যার নাম হলো বতুইল, আমার ভাই অমুক এলাকায় থাকে, তুমি যাও তাকে যে বলো, সে যেন তার মেয়েটারে বৌসা যায় আমার ছেলে পুত্রবধূ হিসেবে দিয়ে দেয়, তাকে যে বলো। ভাইরা বন্ধুরা, তিনি রওনা দিলেন, ওই এলাকায় যায় গেলেন। কে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালামের একজন গোলাম, যে তিনি ওই এলাকার পাশে একটু অবস্থান করলেন, হঠাৎ করে দেখেন ওই এলাকা থেকে একজন সুন্দরী মেয়ে কলসি কাকে নিয়া
কলস নিয়ে পানি আনার জন্য কুয়ায় যাইতেছে, কুয়া থেকে পানি এনে বাড়িতে ফিরতেছে, এত সুন্দরী এবং বড় লাজুক। তখন তিনি বললেন, মা আমাকে একটু পানি পান করাবা। বলে, হ পান খাওয়াবো কি? তারপরে বলতেছেন, আপনি কোথায় যাবেন? বলে, আমি বতুইলের বাড়িতে যাব। মেয়েটা বলতেছে, বতুইল তো আমার আব্বা, আপনি আমাদের বাড়িতে যাবেন? বলে, হ মা তোমার আব্বা? বলে, হ তাহলে চলো আমাকে নিয়ে চলো। বাড়িতে আনলেন, আনার পর বাবা আসলেন আর ওই মেয়েটার একটা ভাই, নাম ছিল লাবান, বাইটাই মূলত গার্ডিয়ান, বাবা অনেকটা দুর্বল, লাবানও আসলেন, লাবান ভাইয়ের নাম। কি খবর? বলে, খবর হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সন্তানী ইসহাককে বিয়ে করাবেন, তোমার বোনটারে পছন্দ করেছেন, আর ইসহাক এত প্রিয়, এত প্রিয়, কাছ থেকে দূরে সরতে দেন না। তিনি বলেছেন তোমার বোনটারে তিনি পুত্রবধূ বানাবেন, কিন্তু ইসহাক বর্ষে যে আসতে পারবে না, বরং তোমরা তোমার বোনটারে বউ সাজিয়ে আমার সাথে পাঠিয়ে দিবা, আমি তারে নিয়ে যাব। এতে তারা খুশি হয়ে গেলেন, কারণ ইব্রাহিম খলিল, আল্লাহর এত বড় পয়গম্বর। খুশি মনে তারা বউ সাজায় বোনটারে, লাবান নিজের বোনরে বউ সাজায়, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পাঠিয়ে দিলেন। তো এই রাফকা, ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল রাফকা, এই রাফকার সাথে অর্থাৎ আপন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন ভাতিজির সাথে ছেলে ইসহাক আলাইহিস সালামের বিয়ে দিলেন। তাদের গর্ভে দুইটা যমজ সন্তান জন্ম নিল, বড় ছেলের নাম উস, ছোট ছেলের নাম হলো ইয়াকুব। ভালো করে খেয়াল রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালামের দুইজন সন্তান যমজ উস আর ইয়াকুব। এই উসকে বেশি মায়া করতেন হযরত ইসহাক আলাইহিস সালাম, আর ইয়াকুবকে বেশি মায়া করতেন মা রাফকা, বাবা ইসহাক আদর করতেন বেশি উসকে। আছে না, সন্তানদের ভিতরে কোনো সন্তানকে দেখা যায় মা একটু বেশি আদর করে, কোনো সন্তানকে বাবা একটু বেশি আদর করে। ইসহাক আলাইহিস সালাম বেশি আদর করতেন উসকে, আর মা রাফকা আদর করতেন ইয়াকুব আলাইহিস সালামকে। উস ছিলেন তিনি শিকারী, শিকারের পাগল, শিকার করে এনে তিনি খানা প্রস্তুত করতেন। একদিন ইসহাক আলাইহিস সালাম বলতেছেন, বাবা আমার পেটে ক্ষুধা লাগছে, একটু খানার ব্যবস্থা করো। তিনি ওই দিন শিকারে কিছু পান নাই, যদি আজকে আমার সামনে খানা পেশ করো আমি তোমার জন্য বরকতের দোয়া করব, আমার পরে নবী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে যাব, দোয়া করে যাব। উস বের হয়েছেন শিকার করে বাবার সামনে খানা আনবেন, ওই মুহূর্তে মা রাফকা ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, বাবা তুই একটু তাড়াতাড়ি দেখ না কোনো খানার ব্যবস্থা করতে পারো কিনা, বাবার সামনে খানা এনে দে। আর ওই সময় হযরত ইসহাক আলাইহিস সালামের চোখের জ্যোতিটা অনেকটা কমে গেছিল, এজন্য তিনি ঝাপসা ঝাপসা দেখতেন না, ভালো করে চিনতেন না। ইয়াকুব আলাইহিস সালাম খানায় এনে হাজির করে দিছেন, তিনি তো চাইছেন খানা উসের কাছে, বড় ছেলের কাছে, যাতে উনি দোয়া করে যাবেন বরকতের দোয়া। আর ফাঁকি দিয়া মা চালাকি করে, মা তো একটু বেশি মায়া করেন ইয়াকুবকে, এই ছেলেকে বলতেছে, বাবা তুই একটু খানা আইনা দেস না, উনি খানা আইনা হাজির করে দিয়ে দিছেন, আর ইসহাক আলাইহিস সালাম বরকতের দোয়া ইয়াকুব আলাইহিস সালামের জন্য করে দিছেন। উস খানা নিয়ে এসে হাজির হয়ে দেখে ঘটনা কি, ঘটনা তো পাল্টে গেল, বরকতের দোয়া পেয়ে গেছে ছোট ভাই, গুসা হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, ক্রোধ চলে আসলো, মারবে, তুই এটা কেন করলি, এই চালাকি কেন করলি, এইভাবে বলতেছে। তখন মা রাফকা বলতেছে, বাবা তুই তোর ভাইয়ের ক্রুশ থেকে বাঁচতে পারবি না, তাড়াতাড়ি করে করে এক কাজ কর, তুই চলে যা তোর মামার বাড়িতে,
মামার বাড়িতে চলে যা, সেখানে তুই যায় থাক, সেখানে থাক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন মামার বাড়িতে চলে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম মামার বাড়িতে চলে গেলেন, আর সেখানে যায় তিনি মামাতো বোনকে বিয়ে করলেন। দীর্ঘদিন মামার কাছে ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, মামার কাছে ছিলেন দীর্ঘদিন। তারপরে এই মামার কাছেই থাকার অবস্থায় তিনি মামাতো বোনকে বিয়ে করেন। এই এক বোনের নাম ছিল লাসা, আর একজনের নাম ছিল রাহিল। লাসা আর রাহিল, এই রাহিলের গর্ভ থেকে ইয়াকুব আলাইহিসসালাম যে পরপর দুইজন স্ত্রী বিয়ে করেন, দুজনই মামাতো বোন ছিল। লাসার গর্ভ থেকে ইউসুফ আলাইহিসসালামের 10 ভাই, আর রাহিলের গর্ভ থেকে হযরত ইউসুফ আলাইহিসসালাম আর বিনিয়ামিন তারা দুনিয়াতে আসেন। এই ইতিহাসটা, এই তথ্যটা ধরে তুলছেন কাসাসুল আম্বিয়ায় এবং আল বেদায়া ওয়ান নেহায়ার 234 নম্বর পৃষ্ঠায়। তিনি এই দুই বোনকে বিয়ে করেন। আর উস হযরত ইসমাইল আল ইসলামের, ইসমাইল আল ইসলামের মেয়ে, ওই যে একমাত্র মেয়ে মুহাল্লাত, তারে উস বিয়ে করলেন, অর্থাৎ চাচাতো বোনকে। উসের চাচাতো ইসমাইল আল ইসলাম, ইসমাইল আল ইসলামের মেয়ে যে মুহাল্লাত, ওই মুহাল্লাতকে বিয়ে করেছিলেন উস। ভাইরা বন্ধুরা, এইভাবেই সিলসিলাটা চলে আসছে। ইসমাইল আলী ইসলাম 136 বছর বয়স পেয়েছেন, 136 বছর বয়স পেয়েছিলেন ইসমাইল আলী ইসলাম। তারপরে ইসমাইল আলী ইসলাম তাওরাতের কিতাবের মধ্যে লিখে তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন, কিন্তু না আরব ঐতিহাসিকদের মতে ইসমাইল আলী ইসলাম এবং তার মা হাজেরা আরবেই তারা মৃত্যুবরণ করেছেন এবং বাইতুল্লাহর পাশেই তাদেরকে সমাধিত করে রাখা হয়েছে, বাইতুল্লাহর পাশেই তাদেরকে কবরস্থ করা হয়েছে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ওই যে ইব্রাহিম ইসমাইল আল ইসলামের 12টা ছেলে ছিল, এই 12 ছেলের এক ছেলের নাম ছিল নাবায়ুত। এই নাবায়ুতের বংশধরদেরকে আসহাবুল হিজির বলা হয়। আসহাবুল হিজির, আসহাবুল হিজির হল সামুদ জাতি, যে জাতি এই আসহাবুল হিজির, সামুদ জাতি যে এলাকায় বসবাস করত, যাদের কাছে হযরত সালেহ আলাইহিস সালামের আগমন ঘটেছিল, এই জাতি যেখানে বসবাস করত এর নাম ছিল আসহাবুল হিজির। এই আসহাবুল হিজির কোরআনের মধ্যে আমরা পাব, এরা কার বংশধর? এরা হযরত ইসমাইল আলী ইসলামের 12 সন্তানের এক সন্তান, যার নাম ছিল নাবায়ুত, ওই নাবায়ুতের বংশধর। আবার কোরআনে আরেক জায়গায় আসহাবুর রাস, এই আসহাবুর রাস এরা কার বংশধর? এরা ইসমাইল আলী ইসলামের আরেক ছেলে যার নাম ছিল কিদার, তার বংশধর। ভাইরা আমার, এই আসহাবুল হিজির এরা হলো তার বংশধর। ইসমাইল আলী ইসলামের, হযরত ইব্রাহিম আলী ইসলামের ভাতিজা হলেন হযরত লুত আলী ইসলাম। ইব্রাহিম আলী ইসলামের ভাতিজা হযরত লুত আলী ইসলাম, এই লুত আলী ইসলামকে হযরত ইব্রাহিম আলী ইসলাম যে কৌমের কাছে পাঠাইছিলেন দিনের দাওয়াত নিয়ে, এরা বড় বেপরোয়া ছিল, খুব বেশি বেরূপ, আল্লাহ এবাদতের ধারে কাছেও নাই, যত অপরাধ আছে সব করত। লুত আলী ইসলাম যখন, সবচেয়ে বড় অপরাধ ছিল এরা মহিলা রেখে, মহিলা থুয়া পুরুষে পুরুষে অপকর্ম করত। লুত আলী ইসলাম যখন তাদের কাছে দাওয়াত দিলেন,
তোর তারা তো দাওয়াত গ্রহণ করলই না, বরং নির্যাতনার নিপীড়ন বাড়ায় দিল, বন্দি করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে ওরা বন্দি করে ফেলছে এই খবর পেয়ে তিনি এদের বিরুদ্ধে জিহাদ করলেন। এই জিহাদে ইব্রাহিম আলাইহিস সালাম সফল হলেন, লূত আলাইহিস সালামকে ছাড়ায় আনলেন, মুক্ত করলেন, তারপরে তাদের মধ্যে আবার দাওয়াতের নবী হিসেবে পাঠাইলেন। তারা ওয়াদা করল নবীর বিরুদ্ধে আর নবীকে হত্যা করবে না, ষড়যন্ত্র করবে না। লূত আলাইহিস সালামের কাছে এরকমভাবে ওই যে জিব্রাইল মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান হয়ে আসছিলেন, তারা ইসহাক আলাইহিস সালামের পুত্র সংবাদের সুসংবাদ দিয়া তারা লূত আলাইহিস সালামের কৌমে গেছেন এদেরকে শায়েস্তা করার জন্য। লূত আলাইহিস সালাম তাকে পাইয়া, মেহমান পাইয়া, তিনি তো আর জানেন না ওনারা ফেরেশতা, কদর করতেছেন, লুকাবেন, ঘরে রাখছেন, কিন্তু ভয় পেতেছেন লূত আলাইহিস সালাম, কারণ কৌমের লোকেরা সুন্দর সুন্দর চেহারার পুরুষ দেখলে পরেই, যুবক দেখলে পরেই, বালক দেখলে পরেই তারা অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য লূত আলাইহিস সালাম ভয় পেতেছিলেন তার মেহমানদের ব্যাপারে, মেহমানরা এত সুন্দর, না জানি তার কৌমের লোকেরা মেহমানদের ইজ্জত নষ্ট করে কিনা। ঘরের ভিতরে কেউ খবর দেওয়ার মতো না, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী সে গোপনে গোপনে ওদের সাথে সম্পর্ক রেখে চলত। সে এই খবর দিয়ে দিল যে নবী লূতের কাছে তিনজন সুন্দর সুটাম যুবক আসছে, এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি নাই। তখন ওই দুশ্চরিত্রের লোকগুলা দল বেঁধে লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকার জন্য দেয়াল টপকাইতে লাগলো, দরজা তো বন্ধ। আল্লাহর পয়গম্বর বারবার বলতেছেন এমনটা তোরা করিস না, কারণ ওরা আমার মেহমান, মেহমান প্রয়োজনে তোমরা আমার যে কোনো মেয়েকে বিবাহ করো, কিন্তু আমার মেহমানের কদর নষ্ট করো না। ওরা তো মানে না, দেয়াল টপকে যেন চলে আসবে। তখনই ফেরেশতা জিব্রাইল আমিন নিজের পরিচয় দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাওয়ার কারণ নাই, আমরা সাধারণ কোনো মানুষ না, নূরের তৈরি ফেরেশতা, আমরা নূরের তৈরি ফেরেশতা, কিসের ভয় করেন আপনি? জিব্রাইল আলাইহিস সালাম শুধু একটা পাখা দিয়ে এমনি আঘাত করলেন, সবগুলির চোখ অন্ধ হয়ে গেল, শুধু এদিক সেদিক হাত দিয়ে নাড়াচাড়া কইরে বাড়িতে যায় আর বলতেছে লূত রাতে বুঝাইমু, রাতে বুঝাইমু, রাতে বুঝাইমু, আমরা এর বদলা নিব, জবাব দিব। এইদিকে আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালামকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো রাতের অন্ধকারে আপনি চলে যান, আপনার সন্তানদেরকে নিয়ে, আপনার স্ত্রীকে সাথে নেবেন না, কারণ স্ত্রী আপনার পরিবার না, কিসে হলো খারাপ সঙ্গদের, খারাপ লোকদের সঙ্গ দেয়, আর আমরা এদের উপরে আজাব দিব। লূত আলাইহিস সালাম চলে গেলেন এলাকা ছেড়ে পাশের এক জনপদে, জিব্রাইল আলাইহিস সালাম শুধু একটা পাখা ভিতরে ঢুকায়া ওই কৌমে লূতকে উপরে উঠাইলেন। উপরে উঠাইতে উঠাইতে লিফটের মতো উপরে উঠে প্রথম আকাশের কাছে নিয়ে উল্টায় ফেললেন। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন প্রথম আকাশের ফেরেশতারা কওমে লূতের গরু ছাগলের আওয়াজ শুনতে পেয়েছে, মুরগির আওয়াজ শুনতে পেয়েছে, ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। লিফটে যেভাবে উপরে উঠায় ওইভাবে উপরে উঠে আবার ঘুরে সেরে দিছেন, উলট করে সেরে দিছেন। সেই জমিনে আজও পর্যন্ত এখানে কোনো প্রাণী বসবাস করে না, ডেড সি হিসেবে পরিচিত, কোনো মাছ পর্যন্ত এই সাগরে বাসে না, একটা সাগর হয়ে আছে ওই জায়গা সারা জীবনের জন্য, পৃথিবীর হায়া যতদিন আল্লাহ নজির বানায় রাখছেন, নজির বানায় রাখছেন। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বারোটা ছেলে, এই বারো ছেলের এক ছেলের নাম হলো, এক ছেলের নাম হলো নাবায়ুত, এই নাবায়ুতের বংশধর হলো সাবুল হিজির, সালে আলাইহিস সালামের গোত্র। এই সাবুল হিজির কৌমে সামুদ এরাও সালে আলাইহিস সালামের কাছে অনুরোধ করেছিল, আপনি যদি নবী হন তাহলে আপনি দেখান
ওই পাহাড় থেকে একটা উটনি বের করে দেখান। নবী পাহাড় থেকে একটা উটনি আল্লাহর কাছে আবদার করলেন, 10 মাসের গর্ভবতী একটা উটনি আল্লাহ পাকের হুকুমে বের হয়ে আসলো। এরপর ওরা ঈমান আনলো না, এরপর ঈমান আনলো না। এইবার আল্লাহর পয়গম্বর বলতেছেন, সাবধান, তোরা ঈমান আনলি না, এত বড় মুজিজা দেখার পরও পাহাড়ের পাথর ছিদ্র হয়ে 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসলো, এটা কিন্তু আমার আল্লাহর উটনি, সাবধান, বেয়াদবি করবি না। এই উটনিটা কুয়ার পানি পান করে, যেদিন পান করে এদিন সমস্ত কুয়ার পানি পান করে ফেলে। এজন্য ওরা আগের দিন ওদের জনপদের কৌমের লোকরা আগের দিন যায় তারা এই পানি পান করায় তাদের কুয়া তাদের উট ছাগলকে, একদিন তাদের উট ছাগলে পানি পান করে আর একদিন এই আল্লাহর উটনি উট পানি পান করে। যেই এই উটনিটা যেদিক দিয়ে যায় এদিকে আর কোনো উটনি থাকে না, সব দৌড়ে পালায় চলতেছে। উনি বলতেছে সাবধান, ইমান আনছো না আনছো না, সাবধান, আল্লাহর উটনির সাথে বেয়াদবি করো না। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরই দেখা গেল কি, এই উটনিটা একটা বাচ্চা দিল। এখন ওই কৌমের ভিতরে অবাধ্য লোকগুলি তারা চিন্তায় পড়ে গেল, এইভাবে আর কতদিন, এই উটনির কারণে আমাদের উটনিরা পানি পায় না, আমরাও পানি পাই না, এই উটনির একটা ব্যবস্থা করা লাগবে, হত্যা করা লাগবে, হত্যা করা লাগবে। কিন্তু সালে আল ইসলাম তিনি বলেছিলেন, আমার উটনিটারে আল্লাহর উটনিটারে তোমাদের একজনে হত্যা করবে, তার শরীরের রং হবে লাল, চোখ হবে নীল, মাথার চুল হবে কুকরানো। এই কৌমের লোকরা এই ধরনের ছেলে হয় কিনা তারা তালাশে আছে, তালাশে আছে, দেখে না এই ধরনের কোনো ছেলে সন্তান। কিন্তু একদিন হয়ে গেলে সর্দারের গর্ভ থেকে, দুই সর্দারের ছেলে মেয়ে বিয়ে হয়েছে, এদের গর্ভ থেকে এরকম একটা বাচ্চা জন্ম নিছে, এই বাচ্চার নাম রাখছে কিদার। হে মাসে যেই সন্তান, বছরে একটা সন্তান যদ্দূর বাড়ে, হে একদিনে তদ্দূর বড় হয়ে যায়, এর নাম হলো কিদার। এই কিদারই সর্বপ্রথম এই নাকাতুল্লাহ আল্লাহর উটনিটার হত্যা করেছিল। কিদার যেদিন উটনিটার হত্যা করে, হত্যা করে ওই দিন উটনিটার বাচ্চাটা ভয়ে দৌড়ে পাহাড়ের উপরে উঠে, পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে ডাক দেয়। আর উটনির বাচ্চাটা আল্লাহর নবী সালে আল ইসলামের দিকে তাকায়া চোখের পানিটা সাইরা একটা তিনটা চিৎকার দিয়েছিল, ইয়া রাব্বি আইনা উম্মি, ইয়া রাব্বি আইনা উম্মি, ইয়া রাব্বি আইনা উম্মি, ও মালিক আমার মা কোথায়, আমার মা কোথায়। সালে আল ইসলাম তখন তার কৌমকে বলেছিলেন, এর কৌমের লোক শোন, তোদের হায়াত আছে 3 দিন, আগামীকাল বৃহস্পতিবার তোদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, শুক্রবারে তোদের চেহারা লাল হয়ে যাবে, শনিবারে তোদের চেহারা কালো হয়ে যাবে, ওই দিন হবে তোদের শেষ দিন। ঠিকই 3 দিনে 3 রকম চেহারা ওদের ধরলো। রবিবার দিনে এমন ভূমিকম্প, ওপর থেকে মুষলধারে পাথরে বৃষ্টি নাজিল হয়ে পুরো কৌমটারে আল্লাহ ধ্বংস করে দিলেন, কৌমে সামুদ। এই কৌমে সামুদ হলো ইসমাইল আলাইহিস সালামের সন্তান, যার নাম হলো নাবায়ুত। এই নাবায়ুতের বংশধর হলো আসহাবুল হিজির, কোরআনের মধ্যে এসেছে। ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকাল ফিলিস্তিনে হয়েছে, সারা আলাইহিস সালামের ইন্তেকাল ফিলিস্তিনে হয়েছে, দুজনের কবর ফিলিস্তিনে, আর ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম তাদের ইন্তেকাল বাইতুল্লাহর পাশে হয়েছে, খানায় কাবার পাশে তারা এখানে শুয়ে আছে। আল্লাহ আমাদের সবাইকে সর্বদা আল্লাহর বিধিবিধান মান্য চলার এবং নবী পয়গম্বরগণের জীবন সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুন।